বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওয়ে দেখা হয়েছে অ্যাবাউট সুপার নোড, এবং এখানে প্রাইমারিলি আমরা প্র্যাকটিস প্রবলেম 10.2 সলভ করব। কোশ্চেনটা হয়েছে ক্যালকুলেট V1 অ্যান্ড V2 ইন দিস সার্কিট। এই সার্কিটটা গিভেন আছে, এখানে আমাদেরকে নোড ভোল্টেজ V1 এবং V2 ক্যালকুলেট করতে হবে। আনসারটা ম্যাচ করার চেষ্টা করব আমরা, এই আনসারটা গিভেন আছে বইতে। তো সর্বপ্রথমে মনে রাখবেন, সিন্স দ্যার ইজ এ ভোল্টেজ সোর্স বিটুইন টু নোডস, ইট ইজ আ সুপার নোড। সো যখন দুইটা নোডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স হবে, তখন আমরা এটাকে বলি এটা সুপার নোড। এবং সুপার নোড সলভ করার জন্য টেকনিকটা হয়েছে, সর্বপ্রথমে আমরা এই নোডটাকে মনে করি এটা একটা নোড হয়েছে। সো আমি এখানে দ্বারা এখানে সার্কেল ড্র করে নিয়েছি, এবং আমি বলবো এটা এক কেবলমাত্র একটাই নোড। এবং এখানে আমরা KCL ইকুয়েশনের মধ্যে এই কোশ্চেনটা সলভ করব, সেটা হবে আমাদের ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় ভাগে আমরা এটার যেখানে সুপার নোড আছে যে পোর্শনে, সেখানে আমরা KVL ইকুয়েশনের ইউজ করে আমরা একটা ইকুয়েশন নেব, এবং তারপরে এই দুটা ইকুয়েশন সলভ করে আনসার আমরা করতে পারি। ওকে, সো প্রথমে আমরা KCL ইকুয়েশন লিখব। কারেন্ট ডাইরেকশন আমি মার্ক করে নিয়েছি, এবং আমি এই কারেন্ট ডাইরেকশনটা ফলো করব। আপনারা দ্বিতীয় ডাইরেকশন করতে পারেন, কিন্তু যখন ইকুয়েশন লিখবেন তখন আপনাদেরকে কারেন্ট ডাইরেকশনটাকে ফলো করতে হবে। এখানে বিকজ এখানে ভোল্টেজ সোর্স আছে, সেই জন্য আমি বলি কারেন্ট এখান থেকে ফ্লো করছে ইনটু দি নোড, এবং এই তিনটা কারেন্ট ফ্লো হচ্ছে আউট অফ দি নোড। সো ইকুয়েশন কি হবে, 75 অ্যাঙ্গেল 0 - V1। বিকজ অ্যাঙ্গেল 0 আছে, সেই জন্য সেটাকে আমরা লিখবো না, কেবলমাত্র আমরা 75 লিখে নেব। মাইনাস V1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 4, তারপর এটা কি হবে, V1 ডিভাইডেড বাই J4, দিস ইজ কারেন্ট এন্ট্রিং, এগুলো হবে কারেন্ট লিভিং। সো কারেন্ট এন্ট্রিং ইকুয়াল টু কারেন্ট লিভিং V1 ওভার J4। V2 এখানে নামটা আমরা V2ই রাখবো, সো V2 ডিভাইডেড বাই মাইনাস J1, এবং তৃতীয়টা হবে V2 ডিভাইডেড বাই 2। সিম্পলিফাই করার জন্য আমরা LCM এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিব, এবং এখানে LCM ছিল J4। তো J4 এর সঙ্গে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমাদেরকে এই ইকুয়েশনটা আসবে। এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে নেব ইন টার্মস অফ V1 অ্যান্ড V2, কমন দিয়ে এখানে কমন দিয়ে নেব। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1, V1, V2 এবং আউটপুট। এখন আমরা KVL ইকুয়েশন লিখব ফর দিস নোড। এখান থেকে আমরা চলি মাইনাস V1 প্লাস 1060, মাইনাস V1 প্লাস 160 সরি অ্যান্ড প্লাস V2, এবং এটাকে যখন সিম্পলিফাই করব তখন এটা আসবে V1 মাইনাস V2 ইকুয়াল টু 100। আপনারা এই ইকুয়েশনটা ডাইরেক্ট লিখতে পারেন, এখান থেকে V1 মাইনাস V2 বরাবর হবে 100 অ্যাঙ্গেল 60। এখন এই দুটাকে আমরা সলভ করব। আপনারা এখান থেকে V1 এর ভ্যালু ক্যালকুলেট করে সেই ভ্যালুটাকে এই দ্বিতীয় ইকুয়েশনটাকে পুট করে সলভ করতে পারেন, কিন্তু ইজি টেকনিক হয়েছে বাই ম্যাট্রিক্স মেথড। সো আমরা এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখে নিই। এটার ম্যাগনিচিউড দেখেন, এখানে লিখেছি দ্বিতীয় ম্যাগনিচিউডটা লিখে নিয়েছি, এখানের ম্যাগনিচিউড ছিল 1 এবং এটার ম্যাগনিচিউড ছিল -1। আউটপুটগুলো লিখে নেব, এটা আউটপুট এখানে এবং দ্বিতীয় আউটপুটটা এখানে লিখে নিয়েছি। সো বাই ম্যাট্রিক্স মেথড আমি এটাকে সলভ করব। ম্যাট্রিক্স ইকুয়েশন সর্বপ্রথমে ডিটারমিনেন্ট ডেল্টা পাতা করে নিব, এটা হয়েছিল ডিটারমিনেন্ট ডেল্টা, ক্রস মাল্টিপ্লাই করে সলভ করব। সো এখানে আসছে এটা, এবং যখন আপনি এটাকে সলভ করে নেবেন আনসার হবে 3 - J3। আপনারা এখানে লিখতে পারেন, যখন সলভ করবেন নিচে লিখে দেবেন সলভিং বাই ইউজিং ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোড। সো যখন আপনারা ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে ইউজ করবেন,
তখন কেবলমাত্র একটা স্টেপ ইউজ করেই আপনারা এই আনসারটা পেতে পারেন। কিন্তু আমি নেক্সট স্লাইডে এটা আপনাদের কেমন করে সলভ করা হয়েছে আরও একটা টেকনিক এক্সপ্লেন করব। ডেল্টা ওয়ান, এখন ডেল্টা ওয়ান কী হয়েছে, ফার্স্ট কলামটাকে আমরা রিপ্লেস করে দিই উইথ দি আউটপুট। সো এইটা হয়েছিল আমাদের ডেল্টা ওয়ান ইকুয়েশন। এখানেও আমরা ক্রস মাল্টিপ্লাই করে নিব এবং ক্যালকুলেটরের সঙ্গে সলভ করে এটা হয়ে গেল আমাদের আনসার ফর ডেল্টা ওয়ান। তারপর ডেল্টা টু এর জন্য কি করতে হয়, আমাদের দ্বিতীয় কলামটাকে, এটা দ্বিতীয় কলামটাকে রিপ্লেস করে দিই উইথ দি আউটপুট এবং এখানেও ক্রস মাল্টিপ্লাই করে আমরা এটাকে সিম্পলিফাই করে নিব। এখন ভি ওয়ান এর ফর্মুলা হয়েছিল ডেল্টা ওয়ান ওভার ডেল্টা, সো ডেল্টা ওয়ান পুট করে দিব উপরে, নিচে আমরা ডেল্টা পুট করে দিই। এগেইন ইউজিং ক্যালকুলেটর ইন কমপ্লেক্স মোড আপনি ডাইরেক্টলি এটাকে সলভ করতে পারেন। ভি টু কি হবে, ডেল্টা টু ওভার ডেল্টা, সো ডেল্টা টু এখান থেকে লিখে নিই, ডেল্টা সলভ করে এটা হয়েছিল আমাদের আনসার। এই আনসারটাই আপনাদের বইতে গিভেন আছে, সো এই আনসারটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এখন নেক্সট স্লাইডে আমি ইউজিং ক্যালকুলেটর কেমন করে সলভ করতে হবে সেটা এক্সপ্লেন করেছি, কিন্তু সেই পোর্শনটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, সেই জন্য আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারবেন। ধন্যবাদ। Okay, now in the previous slide we had shown this. This is how you will do in your paper. What I'm going to show here is as to how to find these answers easily instead of going through all, putting all values every time. So let's follow this one. What you can do is on a rough paper, you can assign this as A, this as B, this as C, this as D. There are 9 variables actually on the computer calculator, so you can use any of these. So we have assigned these 4 variables here, and then what we'll do is this answer, you can see for delta, this is A minus 1, so it is minus A, then minus 1 into B is minus B. We'll assign this answer another value M, and similarly delta 1 will be minus C, so minus C, and minus BD, minus BD, and we assign this another value X, and delta 2 will be AD minus C, so AD minus C, and this will be assigned another value Y. And now to calculate the voltage V1, which is delta 1 over delta, simply we have to write X divided by M, and for V2, which is delta 2 over delta, we have to write Y divided by M. So let's see how to do that. The first thing you have to do, whether you are doing this calculation or you are doing this calculation, to make sure that your calculator is in complex mode. So, and to ensure that, we have to press this mode switch. 2 is for complex, so press 2. And now you are sure that your calculator is in complex mode. Now, first of all, the assignment of the variable. So 1 plus J is 1, so we'll write 1 plus J is I actually. And to assign, we have to press shift and store. So we are actually trying to store it as what, A. So press A here. And this arrow is showing that yes, this has been stored. Clear this. Minus 4 plus 2I will be B. So minus 4 plus 2I shift store as B. Stored 75J or 75I shift store as C. Clear. And 100 angle 60, 100. For angle we have to use this, so shift angle 60, and this will be stored as shift store D. So all the 4 variables have been stored. And now we'll work this delta.
and delta is minus a minus b. Clear this. So minus a. Now to input these values, we have to every time press alpha and then the variable. So alpha a. So minus a minus alpha b equal sign. So 3.31. So you can write it here as we have written 3 minus 3i or 3j. So this is the answer for delta. Now, as I mentioned, it is easier if we can assign this also a value variable. So we'll press it answer and shift store as m. So here is m. So this is also stored. Clear. Now delta 1 is minus c minus bd minus alpha c minus alpha b alpha d equal sign. So this variable, if it is not visible clearly, we press sd. So 373 171j. So 373.2 171j. So this is the value. We'll assign this as x. So to assign that, press answer shift store as x. Okay. So this arrow is showing that it has been stored. Clear. Now we come to delta 2, which is AD minus C. So shift A, alpha A alpha D minus alpha C, and this value is again not very legible, so we'll press SD. So minus 36 plus 61, so minus 36 plus 61, so this is delta 2. We'll assign this also a value. So answer shift store y. This is y. So this has been saved as well. Now and this value, we have got all three. So now v1 is simply x over m. So we go here and write x alpha x divided by alpha m equal sign. So this is the value. We'll write sd. So this is in rectangular form, 33.63 angle j90. Now since our answer in the book is in polar form, to go to polar form, we press shift complex 3 for r and theta 3 equal and sd. So 96.8 angle 69.66. so this is the answer for v1. Similarly for v2, we'll do y over m, where again alpha y divided by alpha m equal sign sd. So minus 1636 4.1 convert into polar, shift complex 3 equal sd. So 16.88 or 16.89 angle 165.7. so this is how you can do it with less hassle. Thank you.